चले गए इंशाल्लाह चाय से काज करते आल्लाह जदि ना चाय আল্লাহ যদি খাওয়ায় খাবে আল্লাহ যদি না খাওয়ায় খেতে পারে একজন কুরবানি গরু কিনতে যাচ্ছে অনেক টাকা এরকম পাতলা পাঞ্জাবি দিয়ে করে টাকালে যাচ্ছে পকেটে সব 2000 টাকা লোক আর 500 টাকা লোক দেখা যাচ্ছে ইমাম সাহেব বলছে ভাই কোথা যাচ্ছে তাহলে আজকে 1 লাখ টাকা দাম গরু কিনে আসি কুরবানি দেব 1 লাখ টাকা গরু তাহলে বল ইনশাআল্লাহ তাহলে আমি ব্যাংকে তো টাকা তুলে নিয়েছি আমি গরু কিনতে যাচ্ছি আর উনি রেখে বলে ইনশাআল্লাহ স্যার गुरु এখন গরু পছন্দ দাম দাম ঠিক করে পকেটে হাত গলিয়েছে হাত গলিয়ে দিয়ে হাত গলিয়ে একদম হেড পর্যন্ত চলে গেছে তার মানে কি মানে কি মানে কি পকেট মারে তখন বলছি ইনশাআল্লাহ বাড়িয়ে মনমতি খুব বাংলা পাঁচন করছে ইমাম সাহেব বলছে ভাই কি মনমতি খারাপ কারণ তুই গোমরার মতো করে যাচ্ছ কেন তাহলে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ও যদি আগে যদি বলতো ইনশাআল্লাহ जमीन मस्जिदे चले जाओ करो अल्लाह जमीन तुम्हारे लिखे देवे क्यों मध्य सर्वप्रथम से मानुषा से मानुषार नाम हजरत आदम अलैहिस्सलाम आदम नबी अलैहिस्सलाम के ठीक करब क्यों মসজিদে জানি কাগজপত্র ঠিক করছে কি তালবালা দিয়ে যে জাহান্নামেকে কোটি কোটি বছর থাকতে হবে তার জন্য চিন্তা ভাবনা নেই দুনিয়ায় একজনের বয়স 95 বছর কি বলছি কোচি ঠিক বলছে বলছি তাহলে কি তাহলে আধার কার্ডের আর আই কার্ডের নাম ভুল রয়েছে ঠিক কর তো বয়স 95 হয়ে গেছে ও কতদিন পরে মরে যাবে ও বলছে কাগজপত্র ঠিক কর না তো ক্যাম্পে দেবি কষ্ট বাবা জোরে বলো আলাদা হবে দু নম্বরে জায়গা রেখে দিয়েছিল
এক নাম্বার হলো সমাজের ভিতরে বেসিন কোলা তৈরি করে নেওয়া আর দ্বিতীয় নাম্বার হারাম খানে ওয়ালা তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ বলেছিলেন আমার মত উন্নতি হবে মসজিদ থেকে নামাজ পড়বে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে সাতকালে বসে বসে মুক্তি করবে তসবিহ পড়বে আর বলবে আজকে তাহাজ্জুদ উঠে আমি তাহাজ্জুদ পড়েছি 8 রাকাত 12 রাকাত পড়েছি তিনটার সময় মসজিদে এসে বলেছিলেন এরকম মুসল্লি আছে না না ईमानदार दल कर গন্ডগোল করে রসুল বললেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা এরা কিন্তু আমি আল্লাহ আমার সাথে চিটিংবাজি করবে সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বান্দার চিটিংবাজি করবে বলছে হ্যাঁ আপনি আল্লাহর বান্দারা কি আল্লাহর সাথে চিটিংবাজি করবে বলছে হ্যাঁ বলে সেটা অন্য কোন জায়গা নাই ওই চিটিংবাজিটা করবে কোথায় আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কিছু বান্দা বান্দি আল্লাহর সাথে চিটিং বাজি করবে আবার অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আপনি কি কথা শোনালেন মসজিদে বসে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সাথে চিটিং বাজি করবে বলছে হ্যাঁ যখন আল্লাহর বান্দা বান্দিরা মসজিদের ভিতরে চিটিং বাজি করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জামানা ওই সময়টা হবে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত হয় মসজিদে আল্লাহর বান্দারা কি এখানে করে না মনে মুরবি বলছে না একটু চেক করলে বলতে যাবে চেক আচ্ছা ভাই এখানে যাই হোক না কেন মসজিদে আজানের পরে হাত তুলে দোয়া করে ওই কোথাও আজানের পরে হাত তুলে দোয়া করে আজানের পরে হাত তুলে দোয়া করে তাই তো হ্যাঁ তো বলেন হাত তোলেন না ছেড়ে দেন কিছু কিছু জায়গা হাত তোলে করে তো এখন হাত তোলা যারা করে তাদের জন্য বলছি যারা করে না এখন তাদের জন্য ছেড়ে দেব বলে এখন যারা করে তাদের জন্য বলে যারা মসজিদে হাত তুলে দোয়া করে তাদের মধ্যে 90% মানুষ ঠিক বলছি না ভুল বলছি এখন মসজিদে আজান হয়ে গেছে আল্লাহু করে চুপ করে এখন ইমাম সাহেব বলছে রে তুই তো মুখ বন্ধ তো বলছে শালা আমি যেই মুখ বন্ধ করে ইমাম সাহেব দেখছে তার মানে ইমাম সাহেব বলে হাত তুলে চুপ করছিস না আরো কিছু মানুষ রয়েছে দেখের যারা হাত তুলে দোয়া করে না যারা করে না তাদের জন্য বলছি অনেক মুসলমান রয়েছে মসজিদে গিয়ে নামাজের সময় বলে তো এখন তারাবি পড়তে কত জনা 350 এখন দোয়া জানে কত জনা 350 এর মধ্যে 50 জন ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরা তো সুবহানাল্লাহ লাস্ট থেকে বলে না কেন
দ্বিতীয় নাম্বার শুনের গেরাজ আল্লাহ সাজা চিটিং বাজি কোথায় হচ্ছে ঢাকের আলহামদুলিল্লাহ জানে না যদি বলে কাকা তাহলে কি হয়েছে বলো তাহলে নামাজ সূর ফতের পরে তো সূর মিলাতে হয় সূর মিলানোটা হলো আজি এখন তুমি কোন সূরটা জানো বলছো আমি জানি না নামাজ পড়ছে আল্লাহু আকবার না ওদু মুগ মাম 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 কবুল হবে না যদি বলেন কেন মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন একটা সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকেছে যদি বলেন এই ঘটনাটা কোথায় পেয়েছেন আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিকী হুজুর একটা কিতাব লিখেছেন ওই কিতাবটা হলো এইরকম মোটা কিতাবটার নাম হলো আকায়েদে মাসাইল ওই কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ নবী উত্তরটা দিলেন ওই সাহাবীটা কদম তুলে ভিতরে চলে গেলেন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছেন ওই শুভ ছেলেটা এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত নামাজ পড়ে সালামটা ফিরিয়ে দিলেন আল্লাহ নবী ওই যুবকটা দেখে বলেছিলেন বাবা তুমি আমার কাছে এসো সেইদের কাছে এসেছে আল্লাহ নবী দেখে বলতেছে বাবা তোমার তো নামাজটা হলো পুনরায় তুমি নামাজটা পড়ে নাও ওই সাহাবীটা ফের আল্লাহু আকবার বলে নামাজ পড়লো এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত যেই নামাজ হয়ে গেল সালামটা ফিরিয়ে দিলে আল্লাহ নবী দেখে বলছে বাবা তোমার নামাজ হলো না সেই বলেছে ফের নামাজের নিয়ত করেছেন এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত নামাজ পড়ে সালামটা ফিরিয়ে দিলে আল্লাহ নবী বললেন বাবা তোমার নামাজ হলো না কবাল বলেছে বাবা তিনবার এখন আপনাদের মসজিদে যে ইমাম সাহেব ভাই আসছে এখন ইমাম সাহেব সামনে বসে রয়েছে মসজিদে বসে রয়েছে আর একজন যদি মুরব্বী হাজি সাহেব মানুষ বা বয়স্ক ব্যক্তি যদি নামাজ পড়ে সালাম ফিরকে দেয় ইমাম সাহেব যদি বলে তোমার নামাজ হয়নি বলে তোমার চাকরি বটতলায় বলবে কি বলবে যত জ্বালা ইমাম সাহেবের ইমাম সাহেব বলে যে কি জ্বালা বিপদের শেষ নেই দাউদ করেছে একদিনের বাড়িতে ইমাম সাহেব বলছে আজ শুক্রবার জুম্মা নামাজ পড়ে দুটো খেয়ে বাড়ি যাওয়ার সপ্তাহে একদিন বাড়ি যায় তাই ইমাম সাহেব বাড়ির টান হলে ও ভাই যারা বাইরে ঘাটে কাজ করে ওয়াই দরুশন আল্লাহ আম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা কবে তুমি হাত ডাক দিবে আমার কি তোমারই আদর কোলে
তোমারে পক্ষেতে ঘুমায়ে পড়িব ঈশ্বর মায়া ভুলে অতি আদরে এই নবীজিকে মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে।